হ্যালো, প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি, আমি বলুন। মাসুম মিরপুর থেকে বলছিলাম। জি, জি, আপনার বয়স এবং সমস্যাটি সংক্ষেপে বলুন। সমস্যাটা হলো আমার মেয়ের, ওর বয়স 2 বছর 8 মাস। জি জি, কি আমরা শুনতে সমস্যা পাচ্ছি। বলুন। সমস্যাটা হচ্ছে, ও যখন ঘুমাতে যায় তখন ওর দুই পায়ে প্রচন্ড ব্যথা করে। ও খাটের এক পাশ থেকে আরেক পাশে মানে মোচড়ামুচড়ি করে, খুব কষ্ট, মানে প্রচন্ড কষ্ট হয় ওর। আবার ঘুম হয়ে গেলে ব্যাপারটা ঠিক হয়ে যায় আর কি। তো আমি ডাক্তার দেখাই, তো ডাক্তার ওকে ক্যালবো জুনিয়র দেয়, কিন্তু কোনো আসলে ইমপ্রুভ দেখছি না আর কি। আচ্ছা, ও কি খেলাধুলা করে নিয়মিত, মানে ছুটাছুটি করে? না, দৌড়াদৌড়ি করে, বাসার মধ্যে দৌড়াদৌড়ি করে, কিন্তু খেলাধুলার তো সেরকম সুযোগ নাই, বাসার জি মধ্যে দৌড়াদৌড়ি করে আর কি। আচ্ছা জি, আমরা উত্তর দিচ্ছি। ধন্যবাদ ফোন করার জন্য। এইটা মানে ওনার না, মানে এর হাজারো বাচ্চার একই সিমটম, কমন প্রবলেম, কমন প্রবলেম, যেটা আমরা গ্রোথ পেইন বলে থাকি। গ্রোথ পেইন হচ্ছে উঠতি বয়সী বাচ্চাদের এটা প্রায় হয়ে থাকে। এটা মানে যদি ক্লিনিক্যালি আমরা দেখি তাহলে আরও ক্লিয়ার বোঝা যাবে। যেমন এটার পাশাপাশি যদি জোড়া ফুলে যায়, জ্বর আসে, হাত পা মানে অনেকগুলো মাল্টিপল জয়েন্ট পেইন হয়, তাইলে আমাদের কিন্তু এটা রোগ হিসাবে ধরে নিতে হবে, তখন রিউমাটিক ফিভার চিন্তা বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটিক ফিভার, জুভেনাইল আর্থ্রাইটিস, মানে অনেকগুলো আর্থ্রাইটিস সমস্যা, অথবা রিউমাটিক ফিভার হতে পারে, যে কোনো ইনফেকশন থেকে হতে পারে, সেটা অন্য কথা। কিন্তু প্রায় রোগীর কমপ্লেন আসে যে বাচ্চাদের, যে বাচ্চা ঘুম থেকে ওঠার সময় বা ঘুমাতে যাওয়ার সময় অথবা খেল মানে মাঠ থেকে আসছে বা বাইরে থেকে স্কুল থেকে আসার পর মার কাছে কমপ্লেন যে পা ব্যথা করে, এবং যদি তাকে মেসেজ করে দেয় বা একটু শেক দেয় তার ভাল লাগে, তো এটা হয়। এবং ব্যথা অনেক সময় বাচ্চা কান্নাকাটি করতে পারে। তো দর্শক, এটা আমার মনে হচ্ছে গ্রোথ পেইন। তারপর আপনি ভিটামিন ডি এবং সিরাম ক্যালসিয়াম লেভেল, এই দুইটা একটু ব্লাড টেস্ট করে দেখতে পারেন, যদি দুইটা লেভেল কম থাকে দুইটা সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। আর এখন আপাতত আপনি যখন ব্যথাটা হয় তার ওখানে কুসুম গরম শেক দিয়েন, হালকা একটু মালিশ করে দিতে পারেন, যে কোনো ব্যথানাশক ওষুধ মার্কেটে পাওয়া যায় তা দিয়ে, আর পাশাপাশি টেস্টগুলো করেন, অথবা একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এর ট্রিটমেন্টটা নেন। আর এটা আমরা গ্রোথ পেইন বলে থাকি শুধু এই বয়সী বাচ্চাদের, এবং আরও বয়স যখন বাড়বে এটা আরও অনেক সময় বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে তার নিউট্রিশনাল মানে ডায়েটটা ঠিকমতো যেন হয়, সে যেন সকল ব্যালেন্স ডায়েট খায়, এটা আপনারাও জানেন, তা পরিমিত খাবার খায়, বাহিরের খাবার না খায়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই বাচ্চাকে খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।